মনপুরে এখনো? এখনো কান্দি আমি অনেক, আমার ভাগ্যটা খুব খারাপ ভাই। সেটা কি আপনাদের কিন্তু ওহিদের কাছে আমার বিয়ে হইয়া আমি বর্তমানে মনে হয় যে আমার একবার মন চাই যে আমি আত্মহত্যা করে ফেলাই, কিন্তু আমার দুইটা মেয়ের মুখের দিক তাকায় আমি কিনো কিছু করতে পারতেছি না। এখন আপনি কিভাবে, আপনি তাহলে ছিলেন, আপনি আপনি এর ভিতরে স্বামীর বিরুদ্ধে কোনো অ্যাকশনে গিয়েছেন কি নাই? আপনি বলেছিলেন যে থানায় গিয়েছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ ও দেশের বাহিরে যারা এই মুহূর্তে আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি একটি অসহায় পরিবারের কাছে, যে পরিবারটি তার স্বামীকে হারিয়ে পাগলের মতো রাস্তায় ঘুরছে। দর্শক, এই পরিবারটির, এই বোনটির দুইটি সন্তান আছে, দুইটি কন্যা সন্তান। আল্লাহ দুইটি জান্নাত দিয়েছে এই বোনটিকে। বোনটির স্বামী কেন এই কাহিনিটা করলো, এই নাটকটা করলো, সে বোনটি বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পরে না পেয়ে স্বামীকে এক সময় সে থানায় আশ্রয় নিয়েছে। থানায় আশ্রয় নেওয়ার পরে কী ঘটেছিল তার জীবনে, সেই কথাগুলো আমরা জানব বিস্তারিত। চলুন দর্শক, আমরা জোসনা আপার জীবনে গল্পগুলো সরাসরি শুনবো তার মুখের থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন বোন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার রহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা আলহামদুলিল্লাহ ভালো ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের তো ভালো আছি ইনশাআল্লাহ। দোয়া করি বোন আপনি ভালো থাকেন। তো জোসনাপ্পা, আমাকে যে কারণে ডেকেছিলেন, আপনি যে কারণে কথাগুলো বলার জন্য আজকে আপনি এই ভিড়ের সামনে হাজির হয়েছেন, কি এমন কষ্ট ছিল আপনার ভিতরে, আপনার দুটি কন্যা সন্তান রেখে আপনার স্বামী কেন এগুলো করেছে, আর আপনার জীবনে এর আগে আপনি প্রবাসও জীবনে করেছেন আমরা যেটুকু শুনেছিলাম, সেই বিষয়গুলো আপনি যদি উদ্দেশ্যে। জি ভাইয়া, আমার দুইটা মেয়ে, আমার মেয়েদেরকে নিয়ে আমি বর্তমানে আমার হাজব্যান্ড আগে যে বাসাতে রাখছে ওই বাসাতে আমি এখনো বর্তমানে আছি। আমরা একটু পিছনের দিকে যেতে চাই আপু, আপনি প্রথমে আপনার পরিচয় জানতে চাই, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট বাঞ্ছারামপুর থানা। ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট বাঞ্ছারামপুর থানা। জি। গ্রামের নাম কি? গ্রামের নাম কল্যাণপুর। কল্যাণপুর। আচ্ছা, আর আপনারা ভাই বোন কজন? আমরা দু বোন এক ভাই। দু বোন এক ভাই। আপনার বাবা মা কি বেঁচে আছে বোন? জি ভাইয়া, আমার বেঁচে আছে, আমার বাবা মা দুজনই আলহামদুলিল্লাহ আছে। ধন্যবাদ বোন। তো আপনি কথাগুলো একটু শেয়ার করেন, এবার শুরু করেন। আমি আর দুই মেয়ে, আমি হলো যে ঢাকা থাকি, আমি ছোট থেকে ঢাকা থাকি, আমার গ্রামের বাড়িতে আমি কম থাকি, আমার অবশ্যই একই থানার, আমার শ্বশুর বাড়ি আমার বাবার বাড়ি পাশাপাশি গ্রাম, আমার প্রেম করে বিয়ে হয়, ও আমার ভালোবেসে বিয়ে করছে ভাইয়া। তো আমার বড় মেয়ে 13 বছর বয়স, ছোট মেয়ে 9 মাসে পড়ছে, ছোট মেয়েটা জানুয়ারি মাসের 14 তারিখে ডেলিভারি হয়। ডেলিভারি হওয়ার পরের থেকেই আমার হাজব্যান্ড আমার থেকে অনেক দূরে, কোথায় আছে ও আমি সেটা জানি না, তার জন্য আমি অনেক খুঁজছি ওকে, অনেক মানুষ দিয়ে ওরে খোঁজাইছি, ওরে কোথাও পাইতেছে না, ও গ্রামের বাড়িতেও বর্তমানে যাইতেছে না। পরে আমি ওরে খোঁজাখুঁজির পর আমি থানাতে গিয়ে আমি আশ্রয় নিই, থানাতে আশ্রয় নেওয়ার পর অভিযোগ জানাই, অভিযোগ জানানোর পর থানা থেকে এক পুলিশ স্যার ফোন দেয় ওরে, ফোন দেওয়ার পর ও বলে যে ও নাকি এই জায়গায় আছে ওই জায়গায় আছে, স্থারিত কোথায় ও বলতেছে না পুলিশের কাছে, মানে নির্ধারিত কোনো ঠিকানা দিচ্ছে না। না না, কোনো ঠিকানা দিতেছে না, দিতেছে না। পরে পুলিশ বর্তমানে ওরে বলতেছে যাওয়ার জন্য থানা, তো থানা তো যাইতেছে না, এখন উল্টা আরও পুলিশের কাছে আমারে ঠেট দেয়, আমার নাকি মাইরা ফেলায় বই করবো সেই করবো, ভাই আমার জীবনটা নিয়ে, আমার দুইটা মেয়ের জীবন নিয়ে আমি এখন ভয়াবহ, মনে হয় দুনিয়াতে ভয়াবহ বিপদের ভিতরে আছি, এখন আমি কিভাবে আছি, কত কষ্টের ভিতরে আছি উপরাল্লাই জানে, বাকিটুকু কতটুকু যাই, এখন আমার এখানে আছে ঘর ভাড়া, আছে আমার খাওন, আমার দুইটা বাচ্চার খাওন, আমার ছোটো বাচ্চাটা এখনও বর্তমানে আজকে 1 থেকে 1.5 মাস যাবত অসুস্থ, তো আমার কাছে টাকা নাই, আমি ওরে চিকিৎসা করবো কী করে। আর হলো যে যারা আমার চিনা জানা অনেক মানুষই আছেন, আমার তো দেখতেছেন আমি কোন পরিস্থিতির ভিতরে আছি, এখন ভাই আমি কোন দিকে যাব, আমি চিন্তার ভিতরে আছি। আচ্ছা বোন, সেটুকু আমরা জানলাম আপনার থেকে, আপনার যেটুকু আপনি বলার ছিল বলছেন। আমরা যে কথাগুলো বলতে চাই, আপনি ঢাকা আসছেন কত বছর হয়েছে? আমি ঢাকা ছোট থেকেই থাকি, ঢাকাতেই আমার বিয়ে হওয়ার সাথে, ঢাকাতে ছিলেন, ঢাকা ছোটকাল থেকে আপনি ঢাকা আসছিলেন। তো আপনার এই স্বামীর লোক, আপনার স্বামীর কি নাম? আমার স্বামীর নাম ওহিদ। ওহিদ,
ওহিদ ভাই বাড়ি কোথায়? ওর বাড়ি হলো সোয়ানি বাঞ্চারামপুর থানা ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট। আপনাদের বাড়ির পাশাপাশি? হ্যাঁ পাশাপাশি। ধন্যবাদ। তো আপনি কি বাড়িতে কোনো ওনার বাবা মা কি বেঁচে আছে? হ্যাঁ ওনার মা বেঁচে আছে, ওনাদের ভাইয়েরা আছে, ওনার আগের ওয়াইফও আছে। ওনাদের কাছে যা জিজ্ঞাসা করলে ওনারাও আমার হুমকি ধামকি দেয়। এখন ভাইয়া ওনাদের পিছনে দৌড়াতে গেলে আমার টাকার দরকার, আমি টাকা পাবো কোথায়? আমার সেরকম মানুষের দরকার, আমার সেরকম মানুষও নেই, আমার টাকাও নেই। ওনার কি আগের স্ত্রী আছে? জি। তা আপনি আগের স্ত্রীর উপরে কেন আপনি একজন নারী হয়ে আরেকজন নারীকে বিয়ে বসেছিলেন? এটা ভাই কোনো চক্রান্ত আমার হাজবেন্ডের, কোনো চক্রান্ততে আমি পড়ে গেছি। ও আমারে ব্যবহার করার দরকার ছিল, ওর ব্যবহার করছে, এখন ওর ব্যবহার করার দরকার নেই, ও আমারে দূরে তাড়াই দিতেছে। সেটা তো ওহিদ ভাইরে আমরা এখন পাচ্ছি না এই মুহূর্তে। ওহিদ ভাই দোষ নাকি আপনার দোষ? আপনি একজন স্ত্রী, আপনি একজন নারী হয়ে আরেকজন নারীকে কেন বিয়ে করেছেন সেটা কি আপনার উত্তরটা জানতে পারি? না না, সম্পূর্ণ দোষ আমার হাজবেন্ডের। কেন আমি যাচাই বাছাই করছি, যাচাই বাছাই করার পর ও অনেক হুমকি দামকেও দিছিল আমারে, ঠিক আছে? বিয়ে করার আগে? হ্যাঁ বিয়ে করার আগে অনেক হুমকি দামকে দিছে। এবং কি আমি যে এলাকাতে আছি খিলগাঁও এলাকায়, এই এলাকার আওয়ামী লীগ ক্লাবেই আমাদের বিয়ে হয়। আওয়ামী লীগের ওর বন্ধু বান্ধব ক্লাব থেকে আনা হয়, ওনারা আমার হুমকি দামকে দিয়ে বিয়ে করাইছে। আচ্ছা, তো সে হুমকি ধমকির মাধ্যমে আপনাকে বিয়ে করেছে সেটা ঠিক আছে জানতে পারলাম। তো আপনার লগে ঢাকা পরিচয় হয়েছে কিভাবে আপনার ওয়েদ ব্যান লগে? ও ঢাকা পরিচিত হয়েছে, ও ঢাকা গাড়ি চালাইতো, ওরও ছোট থেকে বড় হয়েছে ঢাকা, ওরাও ঢাকা থাকতো ওর ফ্যামিলি। এখন বর্তমান ওরা ওর বাবা মা ওর আগের ওয়াইফ সবাই গ্রামে আছে। ওয়েদ ভাইয়ের সাথে বিয়ে হয়েছে আপনার কত বছর হয়েছে? ওর সাথে বিয়ে হয়েছে আমার 5 বছর। 5 বছর? জি। তো বোন আমরা যেটুকু জানতে পারলাম আপনার লোকের মাধ্যমে যে আপনি এর ভিতরে প্রবাস জীবনও করেছিলেন। জি। আপনি কোন দেশে গিয়েছিলেন? আমি ওমানে গিয়েছিলাম। ওমানে কত বছর ছিলেন? ছিলাম তো 3 বছর ছিলাম। 3 বছর ছিলেন। তো সেখানে কেমন টাকা পয়সা কামিয়েছেন বা কি করেছেন সে টাকাগুলো? ভাই সেখানে বাসা বাড়ির কাজ করছি, যারা ওমানের লোক আছে সেটা জানবে। ওইখানের বেতন দেয় 70 রিয়াল, 70 রিয়ালে বাংলাদেশে 14,000 টাকা। 14,000 টাকার থেকে আমার বড় মেয়েরে দিতাম, বা আমার মা একটা অসুস্থ, মা প্যারালাইসিসের অনেকদিন যাবত ঘর বইটা, মার পিছনে আমি সম্পূর্ণ টাকা ভেঙে ফেলাইছি। আমার কাছে বর্তমানে কোনো টাকা পয়সা নেই। সে টাকাগুলো মার পিছনে খরচ করেছেন? জি। তো আপনি ওমান থেকে বিদেশ থেকে প্রবাস জীবন কাটিয়ে আসার পরে কি বিয়ে হয়েছে না তার আগে বিয়ে? না না, আসার পরে বিয়ে হয়েছে। আসার পরে বিয়ে হয়েছে। তো আপনার বিয়ের পিছনে যে কারণটা ছিল, আপনি বিয়ে শাদী করেছেন ভালো সুখে সংসার করার জন্য, তো আপনার কিছু বেশ কিছু সোনা ছিল। জি। আপনি বলেছেন যে আপনার সোনা গয়না ছিল, আপনি দেখিয়েছিলেন আমাদেরকে। তো সেই সোনা গয়নার লোভে কি আপনার স্বামী আপনাকে ওই আপনাকে বিয়ে করেছিল নাকি অন্য কিছু কোনো কারণে আপনি সৌন্দর্যের জন্য বিয়ে করেছিল? না না ভাই, আমার টাকা পয়সার লোভে বিয়ে করছিল, আমার সোনা গয়নার লোভে বিয়ে করেছিল। এবং কি আমি এই সোনা গয়নাগুলো আমার ঘরেই লাগতাম, আমিও কাজ করতাম, আমি বাসা বাড়ির কাজ করতাম, আমি ভাই কাজ করে খাইছি, আমি তো চুরি করে খাইনি, আমার লাশ খোটা নেই। যখন আমি টাকা পয়সা দিতে পারছি ওর কাছে আমি ভালো ছিলাম, যখন আমার দ্বিতীয় মেয়েটা হয়েছে তখন থেকে আমি কাজকাম করতে পারি না। এখন আমার সাগরের মাঝখানে বর্তমানে বাসায় থেকে গেছে। কেমন টাকা সোনা গয়না ছিল, কেমন টাকা পয়সা ছিল? হ্যাঁ ছিল, আমি যখন 3 বছর ইয়ে করছি আমি 1 বছরের ইনকাম দিয়ে আমি সোনা গয়না আছি, 2 বছরের ইনকাম আমার বাবা মারে দিছে। আমার বাবা মা যা করার করছে ওরা খাইয়া পালাইছে, আমার মা অসুস্থ এখনো বর্তমানে অসুস্থ। আমরা খুব গরিব ঘরের এক ফ্যামিলি, যারা চীনা মুখ আমার সেটা অবশ্যই চিনতে পারবে আমারে, এবং আমার ফ্যামিলির ব্যাপারে জানে। আর যারা অচিনা ভাই আপনারা চিনবেন না। এখন বর্তমানে আমি সাগরের মাঝখানে আছে আমার 2টা মেয়ে নিয়ে। তো আপনি এর ভিতরে যে আপনার স্বামী আপনার কাছে ছেড়ে চলে গেছে 2টি সন্তান রেখে, 2টি সন্তান কি ওহিদ ভাইয়ের জন্ম দেওয়া সন্তান? না, আমার বড় মেয়ে আমার আগের হাজবেন্ড। আপনার 2টা বিয়ে হয়েছে? জি। আপনার বিয়ে 2টা হয়েছে, সেই স্বামী কত কিভাবে? আমার ওই স্বামী মারা গেছে। মারা গেছে গাড়ি অ্যাক্সিডেন্ট। ওই স্বামীটা কেমন ছিল আপনার? ওই স্বামী আমার অনেক ভালো ছিল ভাই, আমার 5 জনে বিয়ে দিছে, আমার ফ্যামিলিগত বিয়ে হয়েছে। আমার হাজবেন্ডটা মদনপুর গাড়ি, উনিও গাড়ি ড্রাইভার ছিল, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। খুব ভালো স্বামী ছিল আপনার? জি, আমার এই স্বামীর মতো আমি কখনো মনে হয় পৃথিবীতে কারোর পামন কিনা এটা সন্দেহ। স্বামীর জন্য ছিলেন পুলিশের কাছে। তো আপনি থানায় যাওয়ার পরে পুলিশে কি বলেছে, এবং আপনি তার দেশে যে আত্মীয় স্বজন আছে তাদের মাধ্যমে বা তাদের ওসিলা বা এলাকা কোনো বিচার সালিশ করেছেন কিনা সেই বিষয়গুলো যদি শেয়ার? অনেক কিছু করছে, বিচার দিছে, সালিশ করছে, অনেক কিছু করছে, বিচারে ডাকছে, কিন্তু কর একটাই কথা ওদের কাছে এসে
অস্তিত্বই থাকে না। তো ও যদি না থাকে তাহলে কার সাথে বিচার করব, কার সাথে সমাধান করব? ও তো আসতেছে না, ওনারা সবাই ডাকে ব্যক্তিগত মূল্য। আমি আইনের আশ্রয় নিছি, আইনের ভিতর মানে যাইতেছে না, যাইতেছে না। পর পুলিশ বলছে যে আপনি ব্রাহ্মণবাড়িয়া কোর্টে চলে যান। বলতেছে আমার বাঞ্ছারামপুর থানার ওসি বলতেছে যে আপা জোৎস্নাপা আপনারা তো অনেক ধৈর্য ধৈর্য আপনার অনেক অনেক টাইম দিছে আমারে, আজ পর্যন্ত 9 মাস যাবত আমি ঘুরতেছি, কিন্তু ভাই আমি তো আইনের ইয়েতে আমি দৌড়াইতে যাই না। আমার টাকার দরকার, আমার ক্ষমতার দরকার। আমার ক্ষমতাও নাই, আমার বাবা মা দোনোজনই অসুস্থ, আর আমার বাবা মা পারবে না যে আমার টাকা পয়সা দিয়ে আইন অনুযায়ী আমি দৌড়াইতে। এখন ভাই আমি অনেক কষ্টের ভিতরে আছি, অনেক বিপদের ভিতরে আছি। যারা পারেন যদি আমার জামের ব্যাপারে একটু দৌড়ানোর জন্য আমার দুইটা মেয়ের মুখের দিক থাকে, আমার যারা পারেন একটু আমার দিকে হাত বাড়ায়েন। এবং আপনাদেরও তো বোন আছে, আমার যারা বোনের সমতুল্য তারা বোন অনুযায়ী আমার একটু হাত বাড়ায়েন আমার দিকে। যারা ভাইয়ের অনুযায়ী ওরা আমার একটু ছোট বোন হিসাবে আমার একটু সহযোগিতা করেন আপনাদের কাছে, সেটাই আমার রিকোয়েস্ট। আমার দুইটা মেয়ে নিয়ে আমার বাঁচতে তো হবে, আমিও তো একটা নারী আপনাদের মার যা। এখন আমি কি করব ভাই, আমার স্বামীর সাথে আমি পাত্তা যখন থানায় গিয়েছিলেন, এখানে ঢাকা যখন থানায় গিয়েছেন, পুলিশে যখন ফোন দিয়েছে, তখন আপনার স্বামী কি বলেছে? সে বলতেছে যে সে নাকি গাজীপুরের দিকে আছে। এখন সত্য কিংবা মিথ্যা সেটা সে জানে, উপরওয়ালা জানে, কিন্তু পুলিশ ডাকতেছে, পুলিশের ডাকে ও সাড়া দিতেছে না। আপনি কি কোনোদিন ফোন করার চেষ্টা করেছেন বলুন? হ্যাঁ আমি ফোন দিই, প্রায় সময় আমি ফোন দিই। আমার নাম্বারটা ব্ল্যাক লিস্টে ফেলা লাগছে, অন্য কারো নাম্বার দিয়ে ফোন দিলে আমার কণ্ঠ শুনলে ওই নাম্বারটা ব্ল্যাক লিস্টে ফেলাই দেয়। মানে আমার কণ্ঠ শুনলে ওর থেকে লাগে যে কি নাকি, মানে অন্য নাম্বার দিয়ে যদি আপনি কোনো ট্রাই করেন, কোনো চেষ্টা করেন, সেই নাম্বারটা ব্লক তাড়াতাড়ি ফেলে দেয়। জি জি, কেটে দেয়। হ্যাঁ দর্শক, আমরা শুনছিলাম জোৎস্না আপার জীবনের গল্প। এর আগেও আমরা কয়েকটা পর্ব দেখিয়েছি আপনাদের এবং আপনারা শুনেছেন আসলে তিনি কেমন আছেন, এবং আমাদের নিয়মিত প্রোগ্রাম আপনাদের সামনে তুলে ধরি। এই জন্যই প্রত্যেকটা জীবনের গল্প মানুষের আমরা একটু একটু করে জানাই যে বর্তমানে কেমন থাকে বা কেমন আছেন, এই বিষয় নিয়ে আমরা হয়তো বা প্রোগ্রামগুলো ধারাবাহিকভাবে করে যাচ্ছি। যতদিন পর্যন্ত তাদের সমস্যা সমাধান না হয় অতদিন পর্যন্ত আমরা হয়তো বা কিছু কিছু গল্প আপনাদের সামনে তুলে ধরি। তো দর্শক, আজকে অনেক কথাই হলো, আমরা হয়তো বা নেক্সটে অন্য কোনো দিন হয়তো বা জোৎস্না আপার কাছে আসবো। আমরা আজকে বিদায় নিতে চাচ্ছি জোৎস্না আপা, তাহলে আমরা আজকে একটু বিদায় নেই, আমরা অন্য কোনো দিন আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে? হ্যাঁ, আপনারা সবাই ভালো থাকেন, আমার দিকে একটু আপনারা অন্তর থেকে আমার দিকে একটু হাত বাড়ায়েন। আমার দুইটা মেয়ে আছে, দুইটা মেয়ের দিকে হাত বাড়ায়েন। আপনাদের যাদের বোন উপযুক্ত বোন হিসাবে, যাদের মেয়ের উপযুক্ত মেয়ে হিসাবে, আপনারা সবার কাছ থেকে আমার একটাই চাওয়া, উপর আল্লাহর উসিলা আপনাদের, উপর আল্লাহর ইচ্ছা আপনাদের উসিলা, কিন্তু আপনারা একটু উসিলা করেন। আমি এখন অসহায়ের ভিতরে আছি, কিন্তু আপনারা একটু আমার তুল্লা উঠানের একটু ব্যবস্থা করেন আপনাদের কাছে, এটি আমার চাওয়া পাওয়া। আপনারা সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আমরা আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ সবাইকে, আল্লাহ হাফেজ জানানো হলো।